শীত মৌসুমের অতি পরিচিত একটি উপাদান পিঠা শীতের সকাল কিংবা সন্ধ্যায় পিঠার উষ্ণ স্বাদ নেয়া বাঙালির ঐতিহ্য যা গ্রামের সীমানা পেরিয়ে নগরেও ছড়িয়ে পড়েছে পিঠার বিকি কিনিও বেশ ভালো মাগুরা শহরে শুধু শীতের পিঠা তৈরি ও বিক্রি করেই জীবিকা নির্বাহ করছে শতাধিক পরিবার শহরের বিভিন্ন এলাকায় পিঠার দোকানগুলিতে সন্ধ্যার সাথে সাথে জমে ওঠে ভিড় মাগুরার প্রতিনিধি সঞ্জয় রায় রায়চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শীতের মৌসুম আসার সাথে সাথে গ্রাম ও শহরে সর্বত্রই পিঠা বানানোর প্রস্তুতি শুরু হয়। একসময় শুধু বাড়িতেই তৈরি হতো পিঠা। সময়ের পরিবর্তনের সাথে সাথে গড়ে উঠেছে পিঠা কেন্দ্রিক বাণিজ্য। তবে এই বাণিজ্য মূলত শহর কেন্দ্রিক। দেশের অন্য অনেক শহরের মতোই মাগুড়াতেও শীতের মৌসুমে গড়ে ওঠে নানা ধরনের পিঠার দোকান। এসব দোকানকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করে শতাধিক পরিবার। শহরের নোমানি ময়দান চৌরঙ্গি মোড় মধুমিতা সিনেমা হল ও ভায়না সহ বিভিন্ন এলাকায় বসে পিঠার দোকান যারা বাড়িতে পিঠা তৈরির ঝামেলায় যেতে চান না তারা এখান থেকে কিনে নিয়ে যান

তাই পিঠা তৈরি এখন মাগুরায় অনেকের জন্য একটি নির্ভরযোগ্য মৌসুমি কর্মসংস্থানের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ